Bismillahirrahmanirrahim. Amma Abdul Islam Soyan Hussain bin Duari. Amul Iqir Biklubi Shadaram Shambhato. Amal Lakho. Ami Ek Nubut Gra Iliyon Er. Chairman Iqo Tu Bharti Hoye Judi Deva Chito Hoite Pari. Inshallah. Ami Ek Dolio Nuka Pai. Inshallah Ami Deva Chon Korbo. Amar Onek Shomartun Roesu Ek Nubut Gra Iliyon Er. Jonagon Namake Chai. Tarpor Ami এই নির্বাচিত যদি হইতে পারি আল্লাহ ইসলাম আমাকে নির্বাচিত করে আমি যে সমস্ত রাস্তাঘাট বা মানুষের পাশে দাঁড়ানো যতটুকু সম্ভব আমি ইনশাআল্লাহ চেষ্টা এখনো করি আমি যদি জয় হইতে পারি আমি আরো ভালোভাবে আমি মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আমি বর্তমানে এই করোনা পরিস্থিতি নিয়ে আমি অনেক অনুদান দিয়েছি আমি করোনার মাঝে ভবিষ্যতে যাতে আরো মানুষের পাশে দাঁড়াইতে পারি যদি আমাকে একটু লক্ষ্য করে উপর মহলের মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী সে যদি আমাকে লক্ষ্য করে আমাকে নৌকার মার্কা দেয় আমি ইনশাআল্লাহ আওয়ামী লীগের যত সম্ভব আমি এগিয়ে নেব ইনশাআল্লাহ আমাদের কাছে প্রশ্ন আছে বাংলাদেশে ক্ষমতা আসার জন্য মানুষ তো বিভিন্ন উপদ্রব দেখায় বিভিন্ন কথা বলে এবং কি এইবারে যে করোনার মাঝে পরিস্থিতির মাঝে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ হয়েছে এতে খুব অনিয়ম হয়েছে আপনার এলাকায় কি এরকম কিছু হয়েছে না আমার এলাকায় অনিয়ম হইতে পারে নাই আমরা পাশে ছিলাম আমরা নিজে হাতে ত্রাণ বিতরণ করেছি আরো যদি ত্রাণ যে জায়গায় পায় নাই আমাদের অর্থায়ন থেকে আমরা ত্রাণ দিয়ে এটা সমাধান করেছি ধন্যবাদ আপনি শুনতে পারলেন অনেক নিজস্ব অর্থায়ন থেকে তাদের ত্রাণ দিয়ে এলাকার অসহায় দুর্ভাগ্য দরিদ্র মানুষের পাশে দাঁড়াইছেন আমরা চাব উনি আগামীতে নির্বাচিত হলে অত নমিনেশন পাইলে নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন উনি কাজ করে যাবেন এটাই আপনার অঙ্গীকার ইনশাআল্লাহ আমি মানুষের পাশে দাঁড়াইতে চাই মানুষের সেবা করতে চান জি মানুষের সেবা করতে চাই মানুষ তো পরিস্থিতি আগে যেটা বলে রাজনৈতিক কথা পরে সেটা ঠিক থাকে না আপনার কিটা ঠিক থাকবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ আমি রাজনৈতিক ক্ষেত্রেও বিভিন্ন জনগণের কাছে জিজ্ঞাসা করবেন যে আমার দ্বারায় কেউ হয়রানি হয় নাই আমার দ্বারায় উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আমি আরো উপকার করতে চাই ধন্যবাদ আমরা ওনার আপনারা নিজের কথাই শুনলেন এই এলাকার বালুকা অথবা মুসিনে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি চান ওনাকে নৌকা প্রতীক দিলে উনি আগামীতে বিজয় করবে বলে আশাবাদী এই বলি আমাদের আজকের প্রতিবেদন এখানে সকল ধন্যবাদ